আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لا تحرك به لسانك لتعجل به، إن علينا جمعه وقرآنه، فإذا قرأناه فاتبع قرآنه، ثم إن علينا بيانه. وعن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول أنا الله لا إله إلا أنا مالك الملك ملك الملوك قلوب الملوك بيدي إن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرأفة والرحمة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء الأداب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك واشغلوا أنفسكم بالذكر والتضرع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أذكر شباب شبابتي صاحب উপস্থিত ওলামায়ে কেরাম, নওজুবত সাথীও, ভাইও, বুজুর্গ দোস্তো, মাওলানা শফিকুর রহমান সাহেব এলান করছেন যে আমি বিমার, কিন্তু যে হিসাবে তাইন এলান করছেন ওলা বিমার নাই আলহামদুলিল্লাহ। আজকের যে এই সবার প্রধান অতিথি হযরত মাওলানা তাহিরুল হক সাহেব দামত বরকাতুহু, তাইন ইনশাআল্লাহ থোড়া সময় পরে আইবা, আর আমরা সবাই মেহমানে মোহতারমের ওয়াজ শুনতাম। বড় সুন্দর আর বড় দামি কথাগুলা তাই ওয়াজ বয়ান করুন, আর কারি নজির সাহেব যে ওয়াজ করছেন আপনারা শুনছেন। আজকে মাদ্রাসার ওয়াজ আর প্রায় 30 জন ছাত্রকে হিফজে কোরআন কমপ্লিট করা উপলক্ষে পগড়ি দেওয়া হইব, দস্তারবন্দি হইব। ওই হিসাবে আমার সামনে খাস করিয়া দুইটা কথা আছে। নম্বর এক, কোরআনে করিম হিফজ করলে দুনিয়া আর আখিরাত কতটুক লাভ পাওয়া যায়। আর নম্বর দুই, এখন যে বর্তমানের হালত সোলের পুরা দুনিয়ার হালত আর পুরা দুনিয়া মুসলমানের যে হালত চলের, খাস করিয়া আমরা দেশের ভিতরে মুসলমানের যে হালত আছে ওই সম্পর্কে একটা কথা। আমার ভাই ও বুজুর্গ আর দোস্ত, কোরআনে করিম আল্লাহ তাআলার মুকদ্দাস পাক পবিত্র কিতাব। কোরআনের পরে আল্লাহর তরফ থেকে আর কোনো কিতাব আইব না। কেয়ামত পর্যন্ত আল্লাহর যে নিয়ম আর কানুন এ দুনিয়া চলব, এ নিয়ম কানুন শরীয়তের আহকামগুলা কোরআনে করিমের ভিতরে বয়ান করা হইছে। কোরআনে করিম আল্লাহ তাআলা নাজিল করছেন আসলে হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষ কি রকম হেদায়েত পাইব এই কথাগুলা কোরআনে করিমের ভিতরে বয়ান করা হয়েছে। হেদায়ত হাসিল করতে গেলে কোরআন করিমকে বুঝতে লাগবো, কোরআন করিমের মিনিং মানে মতলব বুঝাটা জরুরি হইব। কিন্তু কোরআনে করিম ওই রকম কিতাব যে আমরা যদি কোরআনে করিমের মানেটা বুঝি না, খালি রিডিং করি, খালি আমরা তিলাওয়াত করি, তবু আমরা সওয়াব পাইতাম। আর একটা হরফ তিলাওয়াত করলে কম সে কম 10টা নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়া কইছেন, লা আকুল আলিফ লাম মিম হরফুন আলিফুন হরফুন
লামুন হারফুন মিমুন হারফুন। আমি কইয়ার না যে আলিফ লাম মিম একটা হরফ, বলকে আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ শব্দ। আলিফ লাম মিম যদি আমরা পাঠ করি, আমরা যদি পড়ি, তে কম সে কম 30টা নেকি পাওয়া যাইব, কম সে কম 30টা নেকি পাওয়া যাইব। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের একটা আয়াত, আর এই আয়াতের ভিতরে 19টা শব্দ আছে, 19টা হরুফ আছে। কোন মুসলমান যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওযু থাকুক না থাকুক, খালি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কম সে কম 190 দশ কম 200 নেকি পাওয়া যায়, দশ কম 200 নেকি পাওয়া যায়। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানত আর তারপরে আজ পর্যন্ত সমস্ত মুসলমান কোরআনের লগে মহব্বত, সমস্ত মুসলমানের দিলের ভিতরে কোরআনের প্রেম, কোরআনের মহব্বত আর কোরআনের লগে ইশক পাওয়া যায়। এই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করছেন যে এই কিতাব কে আমি নাযিল করছি আর এই কিতাবের হেফাজত আমি করতাম। আল্লাহ তো আসমান তকি দুনিয়া আশিয়া কোরআনে কারীমের হেফাজত করে না, বলকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এই মাদারিস গুলার কিয়াম, আল্লাহর বান্দা হুকুল মাদ্রাসার কিয়াম করছেন, মাদ্রাসা কায়েম করছেন, আর ওই গুলা মাদ্রাসার ভিতরে কোরআনে কারীমের শিক্ষা দেওয়া, ওই বাচ্চা কোরআন ইয়াদ করে, শুদ্ধ কোরআন পড়ে আর আলেমানা কোর্স যাওয়ার পরে কোরআনের যে মিনিং, কোরআনের মতলব, কোরআনের তাফসীর পড়ানি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান থেকে আজ পর্যন্ত একটা কথা আপনারা ইয়াদ রাখবা, যে আমরা যদি কোরআন পড়তাম পারছি না, কিন্তু আমরার দিলের ভিতরে কোরআনের প্রতি যদি মহব্বত থাকে আর হাসা আপনারার দিলের ভিতরে কোরআনের প্রতি মহব্বত আসে, যদি কোরআন প্রতি মহব্বত হইতো না, তে নিজর কাম কাজ কে সারিয়া, নিজর ডিউটি কে সারিয়া এই মাদ্রাসার পিণ্ডালো আইয়া বইলা না। আপনারার দিলের ভিতরে যদি কোরআনের মহব্বত হইতো না, তে দুইটা ডাক দেওয়ার লগে লগে প্রায় 2 লক্ষ টাকা আপনারা মাদ্রাসা দান করলা না। আমার মুসলমান ভাইও, কোরআনের লগে যার মহব্বত থাকে, তাই কমসে কম দুনিয়াত একটা লাভ তাই পায়। হে লাভটা হইলো কে ইনশাআল্লাহ মরার সময় ওনার মুখ থেকে কলমা বার হইব, মরার আগে কলমা পড়ব আর কলমা ওনার অন্তিম কালাম, অন্তিম কথা হইব। আর কোরআনে হাদিসের ভিতরে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মুসলমানের সব থেকে আখেরি কথা, মরার আগের যে কথাটা, এই কথা যদি কলমা তাইয়িবা ও কলমা পড়ে কে যো ইস দুনিয়া সে যায়েগা, আল্লাহ উনারে ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাত মে জায়গা দেগা। আমার ভাইও, আমরা দেশের একজন বড় এমপি অটল বিহারী বাজপেয়ীর জামানত মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার একজন এমপি হইতা সিকন্দর বখত, সিকন্দর নাম, মুসলমান নাম, মুসলমানের নাম, আর উনি হাসা হিসাবে মুসলমান আসলা, কিন্তু উনার ইসলামের কতটুক শুদ্ধ ইসলাম আসিল, উনার যে বিবি উনি আসলা একজন হিন্দু মহিলা, উনার ছেলে মেয়ের নাম বিলকুল হিন্দু বাইর লাকার নাম, উনার বাড়ির ভিতরে বাজাবতা মন্দির আসে, দেবী দুর্গা মূর্তি কা পূজা হতা থা,
টাইম লাস্টে গিয়া কেরলের গভর্নর হইছেন অটল বিহারি বাজপেয়ীর জমানা উনি ক্যাবিনেট মিনিস্টার আসলা বিজেপি এমপি রাজ্যসভা তাই সম্পর্কে কিতাব ঘটনা আছে কে তার বাড়ি যদি কোনো মুসলমান যাইতো আর গিয়া কইতো কে স্যার আমরা অমুক গাঁও থাকি আইসি আমরার গাঁওর ভিতরে এলাকার ভিতরে মসজিদ মক্তব মাদ্রাসা দিনের কিছু কাজ করতে লাগে আপনি থোড়া ফান দান করবা এমপি ফান তাকি কিছু দিলাইবা তে তাই কইতো কে আমি মুসলমানের কাজ করি না অতটুক ঈমান কমজোর অতটুক ঈমান কমজোর কিন্তু মরার আগে তাই বিমার পড়ছন আর বিমারিটা কি প্যারালাইসিসের বিমারি বড় কষ্ট বড় তকলিফ মানুষ ওনার বিমার দেখার জন্য ওনার বাড়ি আইছন আনে ওয়ালার ভিতরে একজন কারি সাহেব ইয়াদতের জন্য বিমার দেখার জন্য এমপি সাহেবের বাড়ি আইছন কারি সাহেব কইলা কে স্যার আপ তো বহুত বিমার হ্যায় আপকো বহুত কষ্ট আর তকলিফ হো রাহা হ্যায় আপকা যদি ইজাজত আর আপকা অনুমতি হো আপনার যদি পারমিশন থাকে তে আমি আপনার রুমে বসিয়া থোড়া কোরআন তিলাওয়াত করতাম তাই কইলা কে ঠিক আছে কারি সাহেব আপনার আমি শুকরিয়া আদা করমু আপনি কোরআন তিলাওয়াত করোকা কারি সাহেব নে কোরআন তিলাওয়াত কিয়া জিতনা টাইম তক কোরআন তিলাওয়াত করছন তান কষ্টটা কম হয়ে গেছে পরেশানিটা কম হয়ে গেছে বড় আরাম পাইছন কারি সাহেব তো তিলাওয়াত শেষ করার পরে কইছন কে স্যার এখন আমি বাড়ি যাইতাম আমার সময় না এমপি সাহেব নে কহা কে কারি সাহেব প্লিজ আপ জিতনা টাইম কোরআন পড়ে হ্যায় বড় ভালো লাগছে আর কষ্টটা বহুত কম হয়ে গেছে আল্লাহ কে ওয়াস্তে আপনি ডেইলি আমার বাড়ি আইয়া ডেইলি আপনি কোরআন তেলাওয়াত করবা আমি আপনার বড় শুকরিয়া আদা করব কারি সাহেব কো একদিন আইছন এখন সময় না ওই জামানা আজকাল কে লাখেন মোবাইলের জামানা আসিল না তাই সুদাইস হারামের যে ইমাম শরীফ ইমাম সাহেব আব্দুর রহমান আস সুদাইস উনার কাইসে আনিয়া দিছন একটা টেপ রেকর্ড দিছন কে স্যার আপ জব তিলাওয়াত সুননা চাহেন তো কাইসে টেপ রেকর্ড মে লাগা লেঙ্গে আর তিলাওয়াত চালু কর দেঙ্গে সুইচ অন করেঙ্গে তিলাওয়াত শুনতে রহিয়েগা ইনশাআল্লাহ আপনার কষ্টটা কম হইবো তো ও কোরআন তিলাওয়াত শুনতে থে মরার থোড়া আগে কেউ একজন মুসলমান আর কেউ একজন বড় মানুষ আইসন তারা কইসন কে স্যার আপ বিমারি সে সহি হো যায়েঙ্গে উপর ওয়ালা আপকো সুস্থ দান করেগা আর তারপরে কো একটা বড় বড় প্রজেক্ট আছে এ কাজটা করতাম ওই কাজটা করতাম তাই কইলা কে বাবারে এখন আমার কাজ করার সময় রইছে না এখন আমার কাজ করার সময় রইছে না আমি তো মাত্র কো এক ঘন্টার মেহমান রইছি আর আল্লাহর ওয়াস্তে এখন দুনিয়ার কথা আপনারা কইবা না দুনিয়ার কোন কথা আপনারা কইবা না আমি এখন কোরআনের তেলাওয়াত হুনতাম ভিতর তাকি আমার বড় কষ্ট হইতেছে আর তাই নিজর হাত দিয়া ইয়াসিন শরীফের কাইসে টেপ রেকর্ডও সেভ করছন সুইচ অন করছন আর ইয়াসিন শরীফের তেলাওয়াত হুনতে 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 উনার মরটা হইছে সুবহানাল্লাহ আমার ভাই ও বুজুর্গ ও দোস্ত অত বড় পাপী মানুষ অত বড় গুনাহগার যার বিবি গ্যার মুসলিম যার ছেলে মেয়ে গ্যার মুসলিম হিন্দু যার বাড়িত মন্দির যার বাড়ি দেবী দুর্গা মূর্তির পূজা হইতো কিন্তু উনার মত কত ভালো মোবারক মত সুন্দর মত ইউপির একজন মৌলানা সাহেব উনার দিলের ভিতরে একটা খেয়াল আইলো
কি অত ভালো মত কি রকম হইছে, উনি তো বহুত ভালো মুসলমান আছেন না। তো মাওলানা সাহেব এমপি সাহেবকে ভাই কে পাস গয়ে আর যাকর এমপি সাহেবকে বারে মে মালুম কিয়া কি এমনে তো উনি কোনো ভালো মুসলমান নাই, আর দেখা তো বড় পাপী আসলা, বড় গুনাহগার আসলা, কিন্তু অত ভালো মত কি রকম হইছে। আমার নওজবান সাথীও মুরব্বি হজরাত, যদি আপ লোক মেরি বাত কো সমঝ রহে হ্যায় তো সুনিয়ে উসকি কাহানি, আর আমরা দিলের ভিতরে কোরআনের কতটুক মহব্বত হইতে লাগে। আমরা আজকে ইনশাআল্লাহ অত কি বেশি মহব্বত কোরআনের আমরা দিলের ভিতরে নিয়া আর অন্ত কি বাড়ি যাইব ইনশাআল্লাহ হইব। তো তার বাইয়ে কইলা কে মাওলানা সাহেব উনি তো হাসা কোনো ইসলামী কাজ করতো না, কিন্তু উনার বইনের একদিন বিয়ার কাপড় নেওয়ার জন্য ঘর মে শাদি থি, বহন কি শাদি হ্যায় কাপড়া লেনে কে লিয়ে এক বড়ি দোকান মে গয়ে, কাপড়ের একটা বড় দোকান, এই দোকানও বিষণ যাওয়ার পরে বিয়া শাদির যত কাপড় নিতে লাগে কাপড় কিনা শেষ। লাস্টে গিয়া ওনার আম্মা কইছে কে ও আমার আব্বা, আমি তোমার বইনকে একটা কোরআন শরীফ জাহেজ দিতাম, বহুত সামান দেতে হ্যায় ফার্নিচার ইয়ে ও দেতে হ্যায়, ইসি তরহ সে এক কোরআন ভি উসকো জাহেজ মে দেনা হ্যায়, আর কোরআন কে উপর তো এক জুজদানি লাগেগা, একটা কোবর দেতে লাগে, তে এই জুজদানির জন্য তুমি থোড়া কাপড় নেও। তো এমপি সাহেব নে দোকান কে মালিক সে শেখ সে কহা কে শেখ সাহেব ওই ইয়ে মকসদ হ্যায় কোরআন কা জুজদানি বানানা হ্যায়, জুজদানির জন্য আপনি একটা কাপড় দিলাম। দোকানদারে বুঝলা কে কম দামি কাপড় দিলে কাম ওই যাইব, তো ওই জামানার 15 বা 20 টাকা মিটার একটা কাপড় আনিয়া দিছেন। এমপি সাহেব নে কাপড়া কে খান কো কাপড়টা হাতো নিছেন, নেওয়ার পরে কাপড় কে খুব ভালো মতে দেখছেন, বাদে কইলা কে শেখ সাহেব এক কাপড়ের দাম কত, এক মিটার কত, কইলা কে 15 টাকা বা 20 টাকা পুরা স্টরি কিমতটা আমার ইয়াদ নাই, আমি নিজে কিতাব পড়ছি আর এখন পর্যন্ত ওই কিতাবটা আমার কাছে আছে। তে এমপি সাহেব কইলা কে কাপড়ের দাম কত, কইছেন 15-20 টাকা, একবারে মামুলি কাপড়, কম দামি কাপড়। এমপি সাহেব রাগ মে গুসে মে আয়া আর কাপড়া কা যো থান থা যো কাপড় থা উসকো জোর সে ফেকা আর কহা শেখ সাহেব আপনার কি কোনো শরম নাই, লজ্জ লাগে না, আমার বইনের বিয়া আছে, আমি 700 টাকা মিটার 1000 টাকা মিটার আমি আমার বইনের কাপড় লছি, 1000 টাকা মিটার করিয়া 700 টাকা মিটার করিয়া আমি কাপড় লছি, আর আমার আল্লাহর কালামের জন্য আমার আল্লাহর কিতাবের জন্য 20 টাকা মিটার কাপড় লই মুনি, তোমার শরম লাগছে নানি, তোমার দোকানের ভিতরে সবটা কি যে দামি কাপড় আছে ওই কাপড়টা আমারে দই, উস কাপড় সে হাম আপনি বহন কে কোরআন কা জুজদানি বানওয়ায়েগা। সুবহান মেরে ভাই ও বুজুর্গ আর দোস্ত, কোরআনের লগে মহব্বত আসিল, আল্লাহ উনার মহব্বতটা কবুল করছেন, আর মনকো এই টাইমটা কবুলিয়তে টাইম আসিল, আল্লাহ উনার মহব্বত কে উনার মুক্তকি যে খোতাবার হইছে আল্লাহ নে উনকি বাত কো কবুল কিয়া, আর অত পাপী হওয়ার বাদে অত বড় গুনাহগার হওয়ার বাদে মরার আগে ইয়াসিন শরীফের তিলাওয়াত হুনতে 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 উনার মরটা কইছে, আর দুনিয়া সে ইয়াসিন শরীফ শুনতে শুনতে ও আল্লাহ কে পাস পৌঁছা। মেরে ভাই ও বুজুর্গ আর দোস্ত, আপনারা আজকে হিফজের প্রোগ্রাম, হাফিজ যে ছাত্রগুলা হাফিজ হইছেন তারা আমরা সম্মান করতাম, তারাকে আমরা ইজ্জত দিতাম, তারার মাথা আজকে দস্তার রাখা হইব, পগড়ি দেওয়া হইব, হিফজ কে প্রোগ্রাম মে কোরআন কে প্রোগ্রাম মে আয়ে হ্যায় আল্লাহ কে ওয়াস্তে, আমরা সবর দিলের ভিতরে
কোরআনের মহব্বত হইতো, আমরা সবে কোরআন পড়ার চেষ্টা করতাম। কোরআন যদি পড়তাম পারি না, আপনারা যদি জানেন তো ঠিকও আছে, আর যদি জানেন না তো মাওলানা আব্দুল শহীদ সাহেব লস্কর কথা তাইন আইসন মরকজের লোকে বহুত বালা সম্পর্ক। সিরাজ ভাইয়ের একটা প্রোগ্রাম চলে, হর জবান পে কোরআন, হর দিল পে কোরআন। জানি না আপনার এ লঙ্কা এলাকা, ইসলাম বস্তির এলাকা এই প্রোগ্রামটা চলে কিনা আমি জানি না। এই প্রোগ্রামের মতলব হইল, এই প্রোগ্রামের মকসদ হইল যে সমাজের ভিতরে যত মুসলমান আসন, বুড়া বুড়ি, লেডিস, পুরুষ, মহিলা, যো ভি হো, বাচ্চা, 100% মুসলমান কোরআন পড়নে ওয়ালা কৈসে বনেগা। সিরাজউদ্দিন আজমল সাহেবের একটা উদ্দেশ্য, আর ইয়ে প্রোগ্রামের জিম্মেদার হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, মুহাদ্দিস সাহেব, আপ লোক সব জানতে হ্যায়, মাওলানা আব্দুল শহীদ সাহেব ইয়াহ মৌজুদ হ্যায়। প্রোগ্রামের সিস্টেমটা বড় ভালো। এই প্রোগ্রাম যদি মাত্র 2-3 মাস যদি প্রোগ্রামটা চলে, আর ডেইলি বেশ থাকি বেশ 5-10 মিনিট আমরা যদি টাইম দিই, ইনশাআল্লাহ 3 মাসের ভিতরে টুকটাক টুকটাক কোরআন পড়াটা আইব, কোরআন পড়াটা আইব। আর হাদিসও আইছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত, আল মাহির বিল কোরআন মা সফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাকাতাউ ফী ওয়া হুয়া আলাইহি শাত লাহু আজরান। যে মানুষটা খুব সুন্দর হিসাবে কোরআন পড়ে, আজকে প্রায় 30 জন হাফিজকে পগড়ি দেওয়া হইব, সমস্ত হাফিজ কারি মাশাআল্লাহ খুব সুন্দর হিসাবে কোরআন পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কে মরার পরে যে জান্নাত ফরিস্তার মাকাম হইব, উচ্চ উচ্চ দরজার ফরিস্তা যে জান্নাত যাইবা, ওই জান্নাত কোরআন পড়নে ওয়ালা হাফিজ আলিম কারি মুফতি বা আম মানুষ যদি শুদ্ধ কোরআন পড়ে, ওই জান্নাত আল্লাহ তাআলা উনারকে ঘর দিবা, মাকাম দিবা আর বাড়ি দিবা। এখন কথা হইল কি, আমরা তো বহুত মুরব্বি কোন আসুন কে বচপনের জমানা কোরআন মক্তব গিয়া পাঠ করছন পড়ছন, কিন্তু শুদ্ধ হিসাবে কোরআন পড়তে পারে না, কোরআন শুদ্ধ হিসাবে পড়তে পারে না। কোরআন পড়লে বড় কষ্ট হয়, রমজান মাস আইলে কোন সুরাতে একটা খতম দিতে পারে, পুরা বছর কোরআন পড়া যায় না, বড় কষ্ট হয়। আমার ভাই ও বুজুর্গ ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, যে মানুষ কোরআন পাঠ করে, কোরআন তিলাওয়াত করে, ওয়া ইয়াতাকাতাউ ফী, দম লইয়া লইয়া, আটক আটক কর, রুক রুক কর পড়তা হয় আলহামদুলিল্লাহি রব, ওই রকম দম লে লে কর, রুক রুক কর, আটক আটক কর কোরআন পড়তা হয়। ওয়া হুয়া আলাইহি শাত, কোরআন পড়লে বড় কষ্ট হয়, আগে পড়া যায় না, এক পৃষ্ঠা পড়লে প্রায় আধা ঘন্টা সময় লাগে, বড় কষ্ট বড় তকলিফ, কিন্তু তব এ কোরআন পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সবে কুরবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা, আমরার ছেলে, আমরার আব্বা আম্মা, পুরা মুসলমান কুরবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কে যো কষ্ট উঠাকর কোরআন পড়তা হয়, দম লে লেকর আটক আটক কর কোরআন পড়তা হয়, উনারার জন্য ডাবল সওয়াব আছে, ডাবল নেকি আছে। তো মেরে ভাই ও বুজুর্গ ও দোস্ত, আমরা কোরআন পড়তাম, কোরআন পড়ার চেষ্টা করতাম, আর এই যে সিরাজউদ্দিন আজমল সাহেবের প্রোগ্রাম পরা এলাকা চলতেছে, খাস করে জমনামো ডুবড়ি আমি গেলাম, অন্য গিয়া দেখছি আমি, তে আপনারা এই প্রোগ্রামটা আনার চেষ্টা করবা, আনলে কোনো খরচ নাই, থোড়া থোড়ি ইমাম সাহেবকে ওয়াজিফা ওয়াজিফা দিতে লাগে, তারা তারা দেন। আর ফায়দা কিতা হইব কি, যদি আমার বয়সটা 50 বছর হয়ে গেছে, কোরআন পড়াটা শিখছি না, ইনশাআল্লাহ 2-3 মাসের ভিতরে আমরা কোরআন পড়তাম পারব। কোরআন সম্পর্কে এই দুইটা কথা কইলাম, লাস্টে আর একটা কথা, আমার ভাই ও বুজুর্গ ও দোস্ত মোল্লা শফিক সাহেব, এই যে আপনার মাদ্রাসা বোর্ডিং না জাগির, জাগির সব জাগির, মাশাআল্লাহ বড় সুন্দর কথা আর বড় ভালো কথা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জামানা সবথেকে বড় মাদ্রাসা হলো সুফফা। যারা হজও গেছেন তারা দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যে রওজা কবর মুবারক, কবর মুবারকের লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানা থেকে আজ পর্যন্ত একটা উঁচা জায়গা আছে, চবুতরা আছে, তার নাম হলো সুফফা। ওই জামানার যে জামানার শিক্ষার কোনো চলন হাসিল না, পড়না লিখনা কই নহি জানতা থা, ওই জামানার আজকে তাকি পরায় 1450 বছর আগে উস সুফফা পর কবি কবি 400 সাহাবা সুফফা মে বৈঠ কর দীন কা শিক্ষা হাসিল করতে থে। কোনো কোনো সময় পরায় 900 ছাত্র সাহাবায়ে কেরাম সুফফা মে ইলম ওর শিক্ষা হাসিল করতে থে। তারার ঘর নাই, বাড়ি নাই, খাবার কিছু জিনিস নাই। আমার ভাই ও বুজুর্গ ওর দোস্ত গাঁও কে যে আনসার থে মদিনা যারা আসলা, কোই আদমি একজন সাহাবি কো লেকার আপনে ঘর মে যাতে থে, কোনো আনসারি সাহাবি দুইজন ছাত্র কো আপনে ঘর মে লেকার যাতে থে। একজন সাহাবি আসলা হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি রাত কে টাইম মে ডেইলি 80 জন সাহাবা কো 80 জন সুফফা কে স্টুডেন্ট ছাত্র কো আপনে ঘর মে লেকার যাতে থে। আর উনকি বিবি উনকি ঘর কি লেডিস মহিলা খানা রেডি করতি থি, আর 80 জন সাহাবা কো 80 জন ছাত্র কো স্টুডেন্ট কো রাত মে খানা খিলাতি থি। আলহামদুলিল্লাহ আপনারা জাগির দিছুন, ওই সুন্নত কে আপনারা আদা করতে শুন। হাদিস আইছে কে মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালহু আজরু মিআতি শাহীদ। আমার ভাই ও বুজুর্গ আর দোস্ত এই সুন্নতটা শেষ হইতেছে, আপনারা এই সুন্নতটা বাকি রাখছুন। হাদিস আর হাদিস মে যে কহা গিয়া হ্যায় উসকে হিসাব সে 100 শহীদ কা সওয়াব আপকো ভি মিলেগা, আপকি ওয়াইফ কো ভি মিলেগা, আপকে মা বাবা কো ভি মিলেগা। জো জো স্টুডেন্ট ছাত্র কি খিদমত করেগা সবকো ইনশাআল্লাহ সওয়াব মিলেগা। সুবহানাল্লাহ। ওই রকম ওই জামানা তো খজুরের সিজন, আর খজুরের খেতি বেশি হয় তো মদিনা। আজকে মদিনা গেলে খজুরের বহুত গাছ বৃক্ষ দেখা যায়। তে মসজিদে নববী দুইটা পিলার আছে, লকড়ির পিলার, ওহাঁ পে এক রস্সি লাগা দিয়া থা। ফ্রুট বেচনে ওয়ালা রস্সি মে ফ্রুট লটকা কর বেচতা হ্যায়, তো দো রস্সি এক রস্সি লাগা দিয়া থা দোনো পিলার মে। যার বাড়ি খজুর হই তো এক কুইন্টল খজুর হুয়া তো 5 কেজি 10 কেজি। ওহাঁ মসজিদে নববী মে স্টুডেন্টের জন্যে সাহাবা যো পড়তে থে উনার জন্যে খজুর লাকার ওহাঁ লটকা দেতে থে, রখ দেতে থে। স্টুডেন্ট কো সুফফা কে ছাত্র কো ভুখ লাগতি থি, এক খজুর দো খজুর তোড় লিয়া খা লিয়া, এক গিলাস দো গিলাস পানি পি লিয়া, দিন ভর ফির পড় রহে হ্যায় পড় রহে হ্যায়। ওই মাদ্রাসার জিম্মেদার, ওই মাদ্রাসার মুক্তমিম সেক্রেটারি প্রেসিডেন্ট জেতা কুক্কা, ওই মাদ্রাসার জিম্মেদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসার যারা জিম্মেদার আছেন আপনারা এই কথাটা সুন্দর হিসাবে হুনুক্কা আর হুনিয়া দিলে লইয়া উন তাকি যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকার খজুর কো চেক করতে থে কে খজুরটা কি রকম আছে। একদিন আইসুন আপকে হাত মে এক ডান্ডা কা লাঠি আসা, লাঠি সে খজুর কো মারা, খজুরের কো একটা ফল তোলে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতো নিসুন, হাতো নিওয়ার পরে দেখছুন বাদে কইলা কে রে এই খজুরের কোয়ালিটিটা তো একবারে লো কোয়ালিটি, এই খজুরটা তো ভালো খজুর না। জিসনে ইয়ে লো কোয়ালিটি কা খজুর লাকার দিয়া ও আচ্ছা খজুর ভি তো দে সকতা থা। দুনিয়া মে স্টুডেন্ট কে খানে কে লিয়ে ছাত্র কে খাওয়ার জন্যে উনি লো কোয়ালিটির খজুর দিছে, উনি জান্নাতও যাইবা কিন্তু জান্নাতও যাওয়ার পরে ওই রকম লো কোয়ালিটির ফ্রুট উনি জান্নাতও পাইবা, জান্নাত মে ভি উসকো আচ্ছা ফ্রুট নহি মিলেগা।
मेरे भाइयों बुजुर्गों और दोस्तों, आप स्टूडेंट को अपने घर में जागीर दिए हैं, दिल से शौक से खुशी से आप जो खाते हैं वही खिलाने की कोशिश कीजिए। हमरा तो मानसो ऐसी मदरसा तक की छात्र ऐसे अच्छा आज के ते किच्छू ना दाल भात दिलाओ, सब्जी भात दिलाओ। मेरे भाइयों आप पांच बोटी खाइए, बच्चे को एक ही बोटी एक पीस दीजिए, किंतु जो खाते हैं वही खिलाइए। इंशाल्लाह जितना अच्छा यहाँ खिलाएंगे उतना की बेसी भालो दामी खाने का हमरा जन्नत दिया पाएंगे इंशाल्लाह। और ओई दुनिया यदि छात्र खाने का हमरा लो क्वालिटी पर दी जन्नतों तो जाएंगे इंशाल्लाह, किंतु जन्नतों जावर करे अमरार खानी का अल्लाह ना करे ओई रकम लो क्वालिटी रोगो। तो बच्चों पर ख्याल रखिए। हदीस में आया के अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कोई सुन इन्नहु सयातीकुम अक्वाम मिन बादी यतलुबून अलइल्म। ओ अमार सहाबे किराम ओई दुनिया तक ही आमी जाएंगे गया अमार जावर करे ओई दुनियार जिम्मेदार कुमरा तुमरा हुजूर तुमरा शिक्षक दूर दूर तक ही देश विदेश तक ही छात्र आइबो की जन्ने आइबो यतलुबून अलइल्म इल्म हासिल करार जन्ने शिक्षा हासिल करार जन्ने। एखन मदरसार जे जिम्मेदार मदरसार जे हुजूर शिक्षक मदरसार जे कमेटीर मानुष आसन तारार उपरे एलाकार जारा जिम्मेदार एलाकार जारा मुसलमान आसन तारार उपरे तीन का जिम्मेदारी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दिया किसुन तन कोइला इन्नहु सयातीकुम अक्वामुम मिन बादी के अमार जावर पोरे देश विदेश तक की दुनियार कोना कोना तक की छात्र आसबो की जन्ने आसबो यतलुबून अलइल्म शिक्षा हासिल करने के लिए इल्म हासिल करने के लिए। ऐ मदरसे के जिम्मेदार मदरसे के कमेटी के लोगों इस इलाके के लोगों अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कोइला के तुमरा तीन का जिम्मेदारी होगो। नंबर एक फरहिबू बिहिम छात्रों आइले तुमरा कोइयो खुश आमदे मरहबा वेलकम स्वागत खुश होइयो छात्रों ने देखिया कोनो दिन कोइयो ना हाँ खान तक आइलो ए लंकर मदरसा इस्लाम बस्तीर मदरसा और उनो वालपाड़ा तक ही छात्रों की तलगी है तो उनो दुबड़ी तक ही छात्रों की तलगी है तो उनो ए समराइल तक ही चौधरी बता रहे छात्रों उनो की तलगी है तो अमरा टका पैसा दिया अमरा छात्रों बुला उनो कर तो मेरे भाइयों बुजुर्गों और दोस्तों इस्लाम पक्का अमरा रे कोई सीना। गुजरातेर एक मदरसा से अमी जानी नाम जानी बिल्कुल अमी খুব ভালো মতে জানি আর আমি কইতাম পারব কোন মাদ্রাসা কিন্তু নাম নিয়ার না। ওই মাদ্রাসা আজকে তাকি প্রায় 8-10 বছর আগে একটা কানুন বানাইছে কে আমরা ওই মাদ্রাসা অমুক স্টেটের কোন একটা ছাত্রর এডমিশন দিতাম না। একটা স্টেটের নাম লিস্ট অমুক অমুক স্টেটের কোন একটা ছাত্রর এডমিশন দিতাম না। মণিপুরের কোন ছাত্রর এডমিশন দিতাম না। কিতা লাগি তারা মাদ্রাসা তাইলে খালি কারাটা খালি বক্সিং তারা তো দিতাম না। আমার ভাই ও বুজুর্গ ও দোস্ত তারা একটা দুইটা স্টেটের কথা কইছন বাদে সমস্ত স্টেটের তালবা কইলা কে না যে মাদ্রাসা দুই চোখ যে মাদ্রাসা দুই নজর দিয়া যায় দুই নজর দেখি দেখা যায় ওই মাদ্রাসা আমরা যাইতাম না। ছাত্র সব স্টেটের ছাত্র সব এলাকার ছাত্র কোন এলাকা আমার আসামের ভিতরে আপনার আর আসামের ভিতরে গুজরাট তো দূরের কথা আসামের ভিতরে আপার আসামও একটা মাদ্রাসা আছে আমি জানি। ওই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহাব কমিটির কয়েকজন মানুষ কইলা যে আ আমরা আপার আসামের মাদ্রাসা তাহা পয়সা আমরা দিয়ার আর আমরার মাদ্রাসা দুগড়ি তাকি আইয়া ছাত্র পড়তো না দুগড়ি গোয়ালপাড়া লোয়ার আসাম নগাঁও হোজাই মরিগাঁও ওই দিকের ছাত্র আমরা এডমিশন দিতাম না। আমার মাদ্রাসা আমার এলাকার ছাত্র এডমিশন দিত। আমার ভাই ও বুজুর্গ ও দোস্ত ইসলামী নজরিয়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিতা কইছেন ফরাহিবু বিহিম দুনিয়ার কোনা কোনা তাকিয়াইবো
দেশ বিদেশ তাকিয়ে আইব, তোমরা হইও কে বাবা, তোমরা আমার মাদ্রাসাত আইসন, ভালো করছুন, আও তুমি আমার ছেলের লাখান, তুমি আমার বাচ্চার লাখান, আমরা ওয়েলকাম হইতাম, আমরা স্বাগতম হইতাম। নম্বরে মরা নাম পাইছেন, আমার কথা শেষ করি। নম্বর দুই, ওয়াহাইয়ুহুম, ছাত্র আইলে তোমরা খুশির ইজহার করিও আর তোমরা সালাম করিও। হাইয়া ইউহাইয়ি, এ আরবি ভাষার শব্দ, মতলব হলো কে তোমরা সালাম করিও, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি ছাত্র, তুমি মেহমানে রাসূল, নবীজির মেহমান, নবীজির ওয়ারিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমরা সালাম করিও, ছাত্রর সালামে তোমরা উপেক্ষা করিও না। আমার ভাই ও বুজুর্গ আর দোস্ত, কোন কোন মাদ্রাসা দেখা যায়, কোন কোন মাদ্রাসা দেখা যায় কে মাদ্রাসার তো হুজুর শিক্ষক সব ছাত্রকে তরবিয়ত করে কে বাবা সালাম করিও, সালাম করাটা সুন্নত, সালাম করলে অত 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 সওয়াব নেকি পাওয়া যায়। রাস্তা তোমরা আটতে সময় যদি কোনো মুসলমানকে দেখো দূর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সসা বালা আসুনি, দাদা বালা আসুনি, তোমরা সালাম করিও। কিন্তু এই যে ছাত্র, ছাত্রর জাত তো ছাত্র, ছাত্র তো ছাত্র, আমরা যে সময় ছাত্র আসলাম কি কি কাজ করছি আল্লাহ বেহতর জানে, আপনারা যে সময় স্কুলের ছাত্র আসলা কি কি কাজ করছেন আপনারা জানবা। তো ছাত্র একটা ছাত্র ওই তো দশ বারো বছরের ছেলে, হুজুরে হিকাইয়া দিছুন কে বাইর হইলে তুমি সালাম দিও, মাদ্রাসাত কোনো মুসলমান আইলে তুমি সালাম দিও, কিন্তু বাচ্চা মানুষ ভুলি গেছে, সামনে তাকি একজন হাজি সাহাব আইসন, এ বিচারা সালাম দিতে পারছে না, ছাত্র সালাম দিতে পারছে না। এখন হাজি সাহাব নিজে তো সালাম করে না, কে বাচ্চা তো ডেলি সালাম করে, আজকে সালাম করছে না, আচ্ছা আজকে আমি সালাম করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা বালা আসুনি, ডেলি তো তুমি সালাম করো, আজকে কোনো টেনশনও আসুনি কি সালাম দিলা না, হে নিজে তো সালাম করে না, উল্টা মাদ্রাসাত আইয়া কইবা মাওলানা সাহাব কি রকম আপনারা আলিম, আপনারা ছাত্র কোন তরবিয়ত না, আপনারা কিচ্ছু শিক্ষা দিতরা না, ও আমার সামনে ছাত্র গেল আমার সালাম দিল না। আমার ভাই ও বুজুর্গ ওর দোস্ত, ছাত্র তো নাবালিক, উনার জন্য সালাম দেওয়াটা অত বড় কথা নাই, সালাম যদি দে আলহামদুলিল্লাহ ভালো কথা, সালাম দিতে লাগে, কিন্তু ভুল করছে যদি সালাম দিছে না, এখন আমার জিম্মেদারি হইল যে আমি সালাম দিতাম, আমি মাদ্রাসাত গিয়া শিকায়ত করতাম না, মাদ্রাসাত গিয়া শিকায়ত করতাম না, সামনে ছাত্রকে সালাম দিতাম, বাবা বালা আসুনি, ডেলি তো তুমি সালাম করো, আজকে তুমি সালাম করছো না, আমার সালাম করা লাগছে, কোনো টেনশনও আসুনি, টাকা পয়সা আসেনি, সাফ আইসুনি। আমার ভাই ও বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই শিক্ষাটা উম্মতকে দিছো, হাইয়ুহুম, তোমরা সালাম করিও। দারদুন দেওবন্দের উস্তাদ দুনিয়াতে কি গেছুন গিয়া, শাইখুল হাদিস আসলা হযরত মাওলানা মুফতি সাইয়েদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, উনি বাড়ি থাকি হাদিস কোরআনের জন্য ডেইলি রিসকাত বইয়া বা আটিয়া পয়দা আইতা, আমরা রাস্তা রইতাম কে আজকে হুজুরকে আমরা সালাম দিব, হুজুরকে সালাম দিব, আমরা অপেক্ষা করতাম কে হুজুর থোড়া আগে আইলে সালাম করতাম, কিন্তু আমরা সালামের আগে হুজুরে দূর থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তে দুই নম্বর জিম্মেদারি হলো হাইয়ুহুম, তোমরা ছাত্রকে সালাম দিও, মতলব আমার হওয়ার নাই কে আজকে থাকি ছাত্রর সালাম দেওয়াটা বন্ধ, না না, সালাম তো ছাত্র করবা ইনশাআল্লাহ, তরবিয়ত দেওয়া ওই ইনশাআল্লাহ তরবিয়ত হিসাবে সালাম করবা, কিন্তু কোন সময় যদি ভুলি যায় তে আল্লাহ কে ওয়াস্তে মন কোন খোদা আনবা না, আমরা নিজে সালাম করতাম, মাদ্রাসাত আইয়া শিকায়ত করতাম না। নম্বর দুই, নম্বর তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ওয়া আল্লিমুহুম, তারা যে উদ্দেশ্য নিয়ে আইসন, তারা তো শিক্ষা হাসিল করার জন্য আইসন, ও মাদ্রাসাত আওয়ার পরে, মাদ্রাসাত আওয়ার পরে শিক্ষা নাই বাকি সব কিছু আছে, শিক্ষা নাই বাকি সব কিছু আছে, মাদ্রাসাত ওয়াদ আছে পনেরো দিন তাকি শিক্ষা বন, খবরদার ওলা হইতো না, ওলা হইতো না,
ধানের মৌসুম আইছে এক মাস মাদ্রাসা বন আর ১৭ ১৬ চন্দা করার জন্য খবরদার ওই রকম কাজটা হইতো না ছাত্রর কাম শিক্ষা হাসিল করা তারা শিক্ষা হাসিল করার জন্য আইছোন আল্লিমুহুম ভালো থাকি ভালো শিক্ষা কি রকম হইব আমরার মাদ্রাসার স্ট্যান্ডার্ডটা কি রকম বেশি হইব আমরার মাদ্রাসা হিফজের মাদ্রাসা পুরো আসামের ভিতরে এক নাম্বার হিফজের মাদ্রাসা কি রকম হইব আমার ভাইও একটা কথা কইয়া আমার কথা শেষ আজকে থাকি এক দেড় মাস আগে শিক্ষা কি রকম ভালো ওটা আমি কথা কইয়া আজকে থাকি এক দেড় মাস আগে হিন্দুস্তানের ভিতরে সবথেকে ছাত্র হিসাবে সবথেকে বড় মাদ্রাসা হইল এশাতুল উলুম আক্কলকুয়া আক্কলকুয়ার কত ছাত্র আছে আজকে থেকে প্রায় ১৫ বছর আগে মাওলানা গোলাম মোহাম্মদ গোস্তামি সাহেব কইলা যে মাওলানা সাহেব আমার মাদ্রাসা খালি আসামের ২৮০০ জন ছাত্র আসুন আমার মাদ্রাসা খালি আসামের ছাত্র হইলা প্রায় ৩০০০ আজকে থেকে ১০-১৫ বছর আগের ঘটনা উনার মাদ্রাসা ১৩০টা ক্লাস আছে হিফজের ক্লাস ১৩০টা ক্লাস খালি হিফজের ক্লাস আছে আর সেকশন আছে আর একটা সেকশনও কমসে কম ২০ জন ছাত্র থাকে তো প্রায় ২৬০০ জন ছাত্র ২৬০০ জন ছাত্র খালি হিফজের শিক্ষা হাসিল করতেছে আজকে থেকে এক দেড় মাস আগে সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল হয়েছে উনার মাদ্রাসার একজন ছাত্র সোয়াইব বিন ইরশাদ মাত্র ১০০ দিনের ভিতরে উনি পুরা কোরআনে করিমের হাফিজ বনছে ১০০ দিন কোরআনে করিমের ভিতরে ৬০২-৩ পৃষ্ঠা আছে ৬০০ পৃষ্ঠা মোটামুটি ৬০০ তে ১০০ দিনের ভিতরে যদি কোরআনের হাফিজ বলছে তে ডেলি কে ডেলি ৬-৭ পৃষ্ঠা উনি কোরআন ইয়াদ করছে আর ছাত্রটা খুব বেশি জহীন ওয়ালা না খুব বেশি জহীন না কিন্তু ছাত্র বড় মেহনতি একবারে গরিব বাড়ির ছাত্র গরিব তাকি মহা গরিব ঘরের ছাত্র কিন্তু পড়ার অতটুক শখ উনকা উস্তাদ উনকা টিচার নাস্তা করনে কে লিয়ে কবি বিস্কিট দেতা থা কে বেটা তুম সুবহ সে পড় রহে হো কুছ নহীঁ খায়ে হো বিমার পড় জাওগে ইয়ে বিস্কিট তুম খা লেনা বচ্চা পকেট মে রখ লেতা থা আচ্ছা হুজুর আমি পরে খাইমু বাদ ওয়ালে দিন জব ও হুজুর কে পাস জাতে থে তো হুজুর উনকা পকেট চেক করতা থা জেব চেক করতা থা তো পকেট মে ও বিস্কিট কা ডব্বা মিলতা থা আরে তুমি খাইলা না কি তালাবি হুজুর আমি সময় পাইছি না ইতনা পড়েগা ওই মাদ্রাসার যারা উস্তাদ আসুন তারার কাছে আমার রিকোয়েস্ট হইল কে ইনশাআল্লাহ মেহনত করলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ রাস্তাত মেহনত করলে আল্লাহ রাস্তা কো খোল দেতা হ্যায় ইসলাম লঙ্কা ইসলাম বস্তির ওই মাদ্রাসার একটা আমরা ওই রকম ছাত্র তৈয়ার করি ২৪ ঘন্টা মেহনত করতাম আর উনি যদি ১০০ দিনের ভিতরে কোরআন ইয়াদ করিয়া পুরা দুনিয়াত একটা নাম রোশন করছে ইনশাআল্লাহ আমরা ৩ মাসের ভিতরে ৯০ দিনের ভিতরে একটা ছাত্রর উপরে মেহনত করি টার্গেট করি ইনশাআল্লাহ উনাকে হাফিজ বানানির আমরা চিন্তা করতাম কোশিশ করতাম ওই রকম যদি আমরা কোশিশ করি ইনশাআল্লাহ ছাত্রর নাম হইব উস্তাদের নাম হইব পুরা মাদ্রাসার নাম হইব হুজুর আইসন আল্লাহ তাআলা যত কথাগুলা বয়ান করা হয়েছে